টাইমিং জন্য ওয়েট করছিলাম, কটা 12টা বাজে আমরা আসব, অফিসে ছিলাম। Hey yo, what is up, is gang? আবার তোমাদের সবাইকে স্বাগত করছি আর একটা নতুন ব্লগে। আজকে তোমাদের সবাইকে বলে দিই, আজকে হচ্ছে তোমাদের প্রিয়াদির মানে প্রিয়ার হ্যাপি বার্থডে। তো আমরা অলরেডি ফটো ফটো পোস্ট করেছি, বাট একটা ছোট সারপ্রাইজ আমরা এখন অ্যারেঞ্জ করেছি। না দেখেনি, এখন যদি দেখতে হয় ক্যান বি লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও, কারণ আমি ইনস্টাগ্রামে অনেক কিছু আপলোড করি। আর এই সেটা হচ্ছে আজকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি কেকের সাথে। আর কেকটা এখন বেঁচে আছে তো? কটা বাজে? প্রিয়ার বাড়িতে। প্রিয়া যদি তুমি এটা দেখে থাকো, অনেক অনেক আমাদের সবার তরফ থেকে হ্যাপি বার্থডে, এবং খুব ভালো থাকো, ভালো করে কাটাও, আমাদের সাথে তো কাটাও। এখন ওর বাড়িতে যাবো, খুব মজা হবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দেখবো রিঅ্যাকশনটা কেমন হয়। চলো তোমার জন্য টাইমিং জন্য ওয়েট করছিলাম, কটা 12টা বাজে আমরা আসব, অফিসে ছিলাম। ঠিক আছে, তো রাতে গিফট পেয়ে গেছে আগেই। আরে ঠিক আছে, সব সময় আরে ঠিক আছে, হয়েছে একটু কাজ করে অসুবিধা নেই। ঠিক আছে, মুখের মুখে কেক লাগিয়ে নিয়েছ, আসো কিন কিছু কাটবে না, যেটা গিফট না না এই সিনটা কেটে দেবে, ভালোবেসেই দিয়েছো, এই সিনটা কেটে দেবে, বাট ফোনটা কিছু জিনিস না দেখানো ভালো। আমি ভেবেছিলাম ওই খুব সুন্দর, এটা হচ্ছে হোয়াইট কি জঙ্গল, হোয়াইট ফরেস্ট, হোয়াইট ফরেস্ট সাদা জঙ্গল, সাদা জঙ্গল। হ্যাপি বার্থডে, আর কিছু লাগলে বলো। প্রাণ ভরা ভালোবাসা, মুখ ভরা আশীর্বাদ, ভালোবাসা মুখ ভরা ভালোবাসা। গাইস আজকে বার্থডেটা এখানে ও উমেশ কমিশনের কাজ করতে শুরু করে দাও, পুড়িয়ে কিনতে গেল পুচুক। আর
It's my life. It's now or never. I am gonna live. Guys, ये देखो makeup चला मुँह. It's my life. Guys, आज के छोटा एक ता video तो हमारे शॉपिंग के दिलाम. बात जाते हैं. तो हमारे शॉपिंग का plan करे चिलाम छोटे काटो. हमारे तो आतो ये नहीं. जब हमारा बड़ो कोड़े किसी कोड़ बो. But है. আমরা একটা ছোট করে একটা সারপ্রাইজ দিলাম আটটা সময় সাদা জঙ্গল কিনেছি একটা সাদা হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট সাদা জঙ্গল তো আমরা সাদা জঙ্গল কিনে ওর জন্য রেখেছি কিন্তু ভাগ্যের বিষয়টা গলি নেই দেখি না গলি নেই বেশ ভালো পরিমাণ ভেতরে স্ট্রবেরি খুব ভালো কেক খুব চেরি এটা ভালো আশা করি আমাদের ছোট একটা সারপ্রাইজ তোমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে কারণ এটা ফার্স্ট রাত্রি বেলা কেক তুমি নিয়ে স্টাগার বাড়ি নিয়ে আসনি গাইস ঠিক আছে প্রত্যেকবার তো আমার দায়িত্ব নয় এরপরে বার আমি জোম্যাটো থেকে পাঠিয়েছি বারে এসে কেক কেটে নেবে হ্যাপি বার্থডে আমরা ভিডিও কলে আর এটা লকডাউনে করা উচিত ছিল তো গাইস আজকের জন্য এতটুকুই আই होप তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা থামস আপ দাও এবং কমেন্ট সেকশনে সবাই এনাকে হ্যাপি বার্থডে বলো আর অবশ্যই পোস্ট হবে তো হয়ে গেছে হ্যাঁ তোমরা দেখছো এটা বার্থডে হয়ে গেছে বাট তোমরা এখনো লিখতে পারো স্টিল ইউ ক্যান ডু ইট বিকজ কমেন্ট সেকশনটা তোমাদেরই আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততদিন আই এম এস সাইনিং অফ ফ্রম ইন্ডিয়া কলকাতা পিস আউট হ্যাঁ বাই আরে বাই